যে গত 3 মাস ধরে অঙ্গনারী কেন্দ্রগুলির জন্য বরাদ্দ ডিম সবজি এবং জ্বালানির যে বরাদ্দ টাকা সেই টাকা গত 3 মাস ধরে আসছে না। তবে এর কারণ কি? এই কারণ কিন্তু এখনও পর্যন্ত জানতে পারছেন না অঙ্গনারী কেন্দ্রের শিক্ষিকারা। ইতিমধ্যেই তারা ব্লক থেকে জেলা স্তর পর্যন্ত প্রশাসনের কাছে তারা আবেদন জানিয়েছেন সমস্যা সমাধানের, এবং তারা যেটা জানাচ্ছেন যে এই যে গত 3 মাস ধরে টাকা আসা বন্ধ হয়ে আছে, এর ফলে শিশু শিক্ষার্থীদের মুখে খাবার তুলে দিতে তাদের নিজেদের টাকায় খরচ করে শিশু শিক্ষার্থীদের খাবার তুলে দিতে হচ্ছে। যদিও গত 3 মাস ধরে বরাদ্দ টাকা অর্থাৎ ডিম সবজি এবং জ্বালানির টাকা বন্ধ হয়ে যাওয়ার ফলে তারা কিন্তু চরম সমস্যায় পড়েছেন, এবং আর তারা নিজেদের টাকা খরচ করে এই কেন্দ্রগুলি চালাতে পারবেন না বলেও জানিয়েছেন। বিগত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে যে জেলার বিভিন্ন ব্লকে ব্লকে যারা যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি, সেখানে তারা অভিযোগ জানিয়েছেন এবং জেলা প্রশাসনের কাছেও বিষয়টা জানিয়েছেন। যদিও তারা চাইছেন যে এমতো অবস্থায় তাদের নিজেদের পকেট থেকে আর টাকা খরচ করে কেন্দ্রগুলি চালানো সম্ভব নয়, যদি দ্রুত সমস্যার সমাধান না হয় তারা কিন্তু আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইতিমধ্যেই। আজকে আমরা যে কারণে জমায়েত হয়েছি আমাদের হরিপাল ব্লকের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীবৃন্দ, তার প্রধান উদ্দেশ্যই হলো আমরা বিগত 3 মাসের কোনো রকম সবজির টাকা, জ্বালানির টাকা, ডিমের টাকা, এই সমস্ত যা যা একটা কেন্দ্র চালানোর জন্য যা যা লাগে আমরা সেই সমস্ত বিলের টাকা এখনো পর্যন্ত পাচ্ছি না। 3 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো রকম খবর নেই যে আমরা নেক্সট কবে কি পাবো, সেটাও আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ কোনো রকম বলতে পারছেন না যে আমরা এই বকেয়া টাকা কবে পাবো। তো সেই উদ্দেশ্যেই আমরা আজকে জমায়েত হয়েছি এবং সিডিপিও স্যারের কাছে এবং বিডিও স্যারের কাছে এক কপি করে আমরা লিখিত দিয়েছি যে আমরা যদি 31 আগস্টের মধ্যে আমাদের বকেয়া টাকা না পাই তাহলে 1 সেপ্টেম্বর থেকে আমরা কিন্তু আর নিজেদের পকেট থেকে চালানোর ক্ষমতা আমাদের আর নেই, আমরা কেন্দ্রতে গরম করা খাবার কিন্তু পাঠকদের কাছে পৌঁছে দিতে পারব না। অন্যদিকে জেলা প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই সমস্যা শুধু হুগলি জেলায় নয়, গোটা রাজ্য জুড়েই নাকি এই সমস্যা চলছে। অর্থাৎ এই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য বরাদ্দ ডিম সবজি এবং জ্বালানির যে টাকা সেই টাকা গত 3 মাস ধরে আসছে না, শুধু হুগলি জেলা নয় গোটা রাজ্য জুড়েই এই অবস্থা চলছে এমনটাই জানিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এর কারণ কি, এই 3 মাস ধরে যে বরাদ্দ টাকা জ্বালানি সবজি এবং ডিমের যে বরাদ্দ টাকা সেই টাকা না আসার কারণটা কি, জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে যে ICDS-এর যে পোর্টাল সেই পোর্টালের আধুনিকীকরণের কাজ চলছে বা উন্নতকরণের জন্য কাজ চলছে, যার ফলেই নাকি এই যে বরাদ্দ টাকা সেই টাকা আসা বন্ধ হয়ে আছে, এবং এই যে সমস্যা এই সমস্যার নাকি দ্রুত সমাধান হবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন। অন্যদিকে হুগলি জেলাশাসক প্রীদীপি প্রিয়া যেটা জানিয়েছেন যে এই সমস্যা শুধুমাত্র হুগলি জেলা নয় গোটা রাজ্য জুড়ে এই সমস্যা চলছে, এবং এই সমস্যার যে সমাধান হবে আগামী কয়েকদিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে, এবং তা এবং এই পুরো বিষয়টা এই কী কারণে টাকা বন্ধ হয়ে আছে এই পুরো বিষয়টাই ইতিমধ্যেই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যারা শিক্ষিকা আছেন বা যারা দায়িত্বে আছেন তাদেরকে ইতিমধ্যেই এই বার্তা প্রেরণ করা হয়েছে। তবে এখন যেটা দেখার যে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি যেভাবে শিক্ষার্থীদের যে পুষ্টি বা গুণগত যে খাবার তুলে দেওয়া হয় সেই খাবার আর কতদিন তারা পাবে সেটাই এখন কিন্তু দেখার।